দুই দিনে দুই আপসেট। টি টোয়েন্টি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারালো স্কটল্যান্ড। গত আসরে নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছিল টাইগারদের, স্কটিশদের ইতিহাস এবার ক্যারিবিয়ানদের হারিয়ে। বিশ্বকাপের প্রথম ম্যাচে এশিয়ার চ্যাম্পিয়নদের হারিয়েছিল নামিবিয়া। একদিন না যেতেই স্কটল্যান্ড ঘটালো আরেক অঘটন। ওয়েস্ট ইন্ডিজের জন্য আপসেট যেন পুরনো গল্পের নতুন রূপের বারবার পুনরাবৃত্তি। 2007 বিশ্বকাপে বাংলাদেশ, 2016 আফগানিস্তান, এবার স্কটল্যান্ড। স্কটিশদের বিপক্ষে নিকোলাস পুরনের দল হেরেছে 42 রানে। ম্যাচ সেরা জর্জ মুন্সির অপরাজিত শেষটিতে ইউরোপের দেশটি করে 160। লিস্ক ওয়ার্ডদের সামনে 118-তেই শেষ ক্যারিবিয়ানরা। ওয়াটের শিকার 12 রানে 3 উইকেট। ফ্যাশন, জুয়েলারি, shoes, bag, perfume, cell phone, shop, at clicky, newness, kena katai masti. দিনের অন্য ম্যাচে সিকান্দার রাজা একাই হারিয়ে দিয়েছেন আইরিশদের। রাজার 48 বলে 82 জিম্বাবুয়ে করে 20 ওভারে 174 রান। মুজারাবানি চাতারাদের মোকাবেলায় ডকরেল ডিলানিদের স্কোরবোর্ডে 9 উইকেটে 143। 50 পর 1 উইকেট নিয়ে 31 রানের জয়ে ম্যাচ সেরা রাজা। এছাড়াও এদিন মাঠে গড়িয়েছে 3টি ওয়ার্ম আপ ম্যাচ। প্রথম ওয়ার্ম আপ ম্যাচে অজিদের 6 রানে হারিয়েছে ভারত। টিম ইন্ডিয়ার 186-র বিপরীতে স্বাগতিকদের 180। অন্য ম্যাচে কিউইদের 9 উইকেটে হারিয়েছে সাউথ আফ্রিকা। প্রথমে ব্যাট করে উইলিয়ামসনের দল করে 98 রান, সেটা টপকাতে প্রোটিয়ারা হারিয়েছে মাত্র 1 উইকেট। 98 রানে থেমেছিল বাংলাদেশের ইনিংসও। আফগানিস্তানের 162 রানের বিনিময়ে 47 রানে 7 উইকেট হারায় সাকিবের দল, শেষ পর্যন্ত মাঠ ছাড়ে 82 রানের পরাজয় নিয়ে। দিনের শেষ ম্যাচে পাকিস্তানকে 6 উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। 19 ওভারের ম্যাচে পাকিস্তান করে 160, 26 বল আর 6 উইকেট হাতে রেখেই সেটা টপকায় ইংলিশরা। শাহরিয়া শাওন, অলরাউন্ডার।